যে শ্রোতারা আছেন এবং দর্শক অফকোর্স ইউনো ফেসবুকে যাচ্ছে, সো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একটা ক্রান্তির বছর, এখানে পজিটিভ থাকা অনেক ডিফিকাল্ট, তো সেই জায়গায় মানে আমরা সবাই দ্য ফাইটার্স পজিটিভ থাকছি, যুদ্ধ করছি, একজন আরেকজনের সামনে দাঁড়াচ্ছি, হাত বাড়াচ্ছি, পাশে থাকার চেষ্টা করছি। সো লাইফ ইজ বিউটিফুল। সত্যি মানে আপনার কাছ থেকে আমি সবসময় এই পজিটিভ ভাইবগুলোই আমি শুনে এসেছি। প্রথমে অভিনন্দন জানাচ্ছি নবগঠিত গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক হিসাবে, যুগ্ম সাধারণ সম্পাদক আপনি এবং কবির বকুল ভাই। এটাও একটা বড়, আমি বলবো যে অনেক বড় ফাইটের একটা অর্জন, কারণ আমরা অনেকভাবে অনেক বছর ধরে আলোচনা করছি গীতিকারদের এক প্ল্যাটফর্মে রাখা মুশকিল, সবাই থাকতে পারে বাট গীতিকাররা থাকতে পারে না। সেক্ষেত্রে এটা একটা বড় সাফল্য আমি মনে করি, একজন ক্ষুদ্র গীতিকবি হিসাবে এর সদস্য হিসাবে বলতে চাই। আমি এ বিষয়ে আসবো, কিন্তু আমরা একটু জীবনের গল্প নিতে চাই। একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে সাফল্যটার জন্য আমি মনে করি যে জুলফিকার রাসেল, হ্যাঁ হ্যাঁ, কবির বকুল, শহীদ মাহমুদ জঙ্গি, সালাউদ্দিন সজল, লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ, জাহিদ আকবর, সোমেশ্বর অলি, জয় সারিয়ার, তারপরে আপনার মঞ্জুর আছে, মঞ্জুর, হ্যাঁ, এবং প্রীতম আহমেদ, এটা একটা মানে এক্সেপশনাল টিম ওয়ার্ক হয়েছে। মারামারি হয়েছে, ফাটাফাটি হয়েছে, সব কিছু হয়েছে, বাট আমার কাছে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে যে অল ক্রেডিট গোস টু দেম, আমি খুব এনরিচড হয়েছি তাদের দ্বারা। দারুণ। এবং এখানে আসলে একজন আসিফ ইকবালের ভূমিকার খুব প্রয়োজন ছিল। আমি বলেছি যে এই প্রসঙ্গটা আমরা একটু বিস্তারিত আসবো, তার আগে একটু শুরুর দিকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। আসিফ ইকবালের আসলে জীবনের স্বপ্ন থাকে আসিফ ভাই, সেটা একাডেমিক স্বপ্ন, সেটা বৈষয়িক স্বপ্ন, কিন্তু সৃজনশীল স্বপ্ন কারো জীবনে আসলে খাতা কলমে থাকে না, এটা হয়ে যায়। এই হয়ে গেল কবে? আপনি কবে থেকে আসলে গানে মানুষ হতে চাইলেন? খুব ইন্টারেস্টিং, আমি আসলে গান গাইতে চেয়েছিলাম, তো আমার বোনরা গান শিখত, তো তাদের সাথে আমি বসে, মানে ছেলেরা গান শিখবে উইচ ইজ কোয়াইট অ্যাবনর্মাল ফর আওয়ার ফ্যামিলি, হ্যাঁ, আমাদের মুসলিম পরিবারে এবং যে কালচারাল এনভায়রনমেন্টে আমরা বড় হয়েছি সেখানে মেয়েরা গান শিখবে, ছেলেরা তো না। সো আমি ট্রাই করেছিলাম, তো পরে দেখলাম যে না, আসলে সুর জিনিসটা গলায় আমার আল্লাহ সুবহানাহু তাআলা দেন নাই আর কি। তো এরপরে আসলে চিন্তা করলাম যে গানকে এত ভালোবাসি এবং গানের প্রতি ভালোবাসাটা জন্মেছে আমার বড় বোন। এটা কি বিনয় হয়ে বললেন? না না না, একদম 100% গানের প্রতি ভালোবাসাটা জন্মেছে বিকজ আমার বড় বোন ডক্টর তাজিয়া ইরফান, ও খুব গান শুনত এবং আমাদের একটা 3-in-1 একটা ইয়ে ছিল, একটা প্লেয়ার ছিল 3-in-1, এবং ওই প্লেয়ারে শচীন দেববর্মনের গান, হেমন্তের গান, মান্নাদের গান, এগুলো তো শুনতামই, বাট তার সাথে সাইমন অ্যান্ড গারফাঙ্কল, জন ডেনভার, এগুলোও শুনেছি। তারপরে যত বড় হলাম আরও গান শুনলাম, কিন্তু আমার বোনের যে টেস্টটা ছিল সেটা আমার গানকে খুব ইনফ্লুয়েন্স করেছে, বা গানের প্রতি যে ভালোবাসাটা, এটা আমার বড় আপার থেকেই পাওয়া। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এই কবির মনোভাব আর কি, লেখার বিষয়টা, গান থেকে যে মূল জায়গাটা আরোহণ করা, ওইটা কবে খাতা কলমে শুরু? এটা খাতা কলমে তো স্কুল লাইফে হয়ে গেছে, হ্যাঁ, স্কুল লাইফে হয়েছে, বাট প্রথম প্রকাশ হলো আমি একটা কবিতার লিফলেট বের করেছিলাম চিটাগং কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে। আচ্ছা, মানে দেয়াল না, দেয়াল পত্রিকা না, জাস্ট লিফলেট। লিফলেটের নাম ছিল শঙ্খের ভিতরে সমুদ্র। বাহ, দারুণ নাম। আমার দেয়া নাম, এটা থেকেই আসলে আমি ইন্সপায়ার্ড হয়ে যাই, যে ভেবেছিলাম যে কবিতাতেই থেকে যাব, বাট যেটা হলো সেটা হচ্ছে যে চিটাগং কলেজে একটা শিল্পী গোষ্ঠী ছিল, নাম ছিল বন্ধন শিল্পী গোষ্ঠী, এটা শ্রদ্ধেয় তৈয়ব ভাই, এবং তখন ফিলিংস ব্যান্ডের ব্যান্ড লিডার, তখন জেমস বাজায়, তখন ওখানকার ব্যান্ড লিডার কিবোর্ড ছিলেন মনসুর ভাই, সৈয়দ মনসুর। এই মনসুর ভাই এবং তৈয়ব ভাই আমাকে দিয়ে গান লেখানোর স্বপ্ন দেখলেন। স্বপ্নটা এই কারণে যে তখন চিটাগংয়ে বেসিক্যালি লিড করছে সৈকতচারী, মানে যদি ব্যান্ড সঙ্গীত বলি সোলস,
আর ইস্টার্ন মিউজিক বললে সৈকতচারী, সৈকতচারীতে জঙ্গি ভাই লেখেন, আচ্ছা প্রয়াত হেনা ইসলাম লেখেন, সব ভাগা ভাগা লোকজন ওখানে লেখেন, ইভেন নকিব ভাইও মাঝে মধ্যে লেখার চেষ্টা করেন। আচ্ছা হ্যাঁ, সো উনারা লিখছেন। সেই দলভুক্তি হলো কিভাবে? ওই দলে আমি আর গেলাম না। আচ্ছা, আমি গেলাম আরেকটা নতুন দলে, আন্ডারডগ এর দলে, এবং সেই আন্ডারডগ দলের থেকেই আসলে গান শুরু। এবং প্রথম গান হচ্ছে অনেক তো বলেছি প্রেমের কথা আমাদের গানে গানে, আজ বলবো মানুষের কথা দেশের প্রয়োজনে। সো দ্যাট ওয়াজ এ কোরাস সং। কবি কবি বা কবিতা প্রকাশ থেকে এই যে গানে বা সুরের ভেতর দিয়ে যাওয়া, এটা কবে মনে হলো যে গানটা ঠিক সাহিত্য পাতার বাইরে আমি একটু গানে নিয়ে যাব কবিতাটা? আমার কাছে মনে হয়েছে প্রথম থেকে আমি তো গানের পাগল ছিলাম। হ্যাঁ, গানটা আসলে রক্তে মেশা, গানটা আসলে আত্মায় জড়ানো। আমার কাছে মনে হচ্ছে যে গান যত মানুষের হৃদয় স্পর্শ করে, কবিতা আসলে অত মানুষের হৃদয় স্পর্শ করতে পারে না। কবিরা খেপে যাবে, কবিরা খেপবেন, কিন্তু এটাই সত্য। আচ্ছা, ভেরি কমন প্রশ্ন, তারপর আমি একটু জানতে চাই, যার যার ব্যাখ্যা আর এক রকম হয়, যে কবিতা এবং গানের যে পার্থক্য, একটা আরেকটাকে একটা অস্বীকার করে বেড়ে উঠেছে আজীবনী। শূন্য দশকের কবির প্রসঙ্গ না আনি, কিন্তু অনেক ক্ষেত্রে বলেছে গীতি কবিতার কবিতার মর্যাদায় কখনোই পায়নি, এটা অনেক আলোচনায় এসছে। মর্যাদার দরকার কি? আচ্ছা, আমি আপনার কথাটাই নিতে চাই। আমি 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 আসলে কবিতা আমাকে গানকে মর্যাদা দিল না, গান কবিতাকে মর্যাদা দিল, এতে আমার কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করেন, একজন শ্রোতার জন্য, একজন কবিতা যিনি ভালোবাসেন এবং গান যিনি ভালোবাসেন, এরকম একজন মানুষের জন্য যদি আমি চিন্তা করি, আমার মনে হয়, দিস ইজ মাই কনজেকচার অফকোর্স, আমার ধারণা, সেটা হচ্ছে কবিতা কিংবা গান কেউ কারোর সাথে প্রতিযোগিতা করে না, মানুষ এটাকে প্রতিযোগিতা করায়। আর আমি প্রতিযোগিতা জিনিসটাই একটু কম পছন্দ করি, কারণ আমি আসলে প্রতিযোগিতাহীন জীবনটাকে ভালোবাসি। আই এম নট ইন টু দিস রেড ওশন রেস। আমি ডগ ইট ডগ মার্কেটস পছন্দ করি না, এই জন্যই মার্কেটিং সেক্টরে টাইকুন আপনি। আপনার কাছে সবচেয়ে বেশি কোয়ারি এসছে যখন জেমস জেমস হয়ে ওঠেনি, আপনি শুরুতে বলছিলেন, সেই গল্পটা একটু বিস্তারিত শুনতে চাই। অনন্যা থেকে শুরু করে শুরুর পর্যায়টা এবং ফিলিংসের যে ব্যাপারটা, তখন যে লেখা শুরু করলেন এবং থাকে না যে একজন রক স্টার হয়ে ওঠা, এবং সেই সময় গানের ধরনটা কী হবে, গানের বর্ণনাটা কী হবে, এটা নিয়ে কি ভেবে কাজ করেছেন নাকি সময়টা অনুযায়ী লিখে গেছেন? না, আমি ভেবে কাজ করেছি, বিকজ জেমস ভাই আমাকে ভাবতে বাধ্য করেছে। কেমন? আমি শুরু থেকে আসি, তাহলে বোঝা যাবে। জেমস ভাই যে গিটারিং, আমি যদি বলি বাচ্চু ভাই, বাচ্চু ভাইয়ের গিটারিং আর জেমস ভাইয়ের গিটারিং, এই দুটো গিটারিং ফ্লো অনেক ডিফারেন্ট। হ্যাঁ, জেমস ভাইয়ের গিটারিং ফ্লোর মধ্যে দের ইজ এ লেভেল অফ সুইটনেস অ্যান্ড দের ইজ এ লেভেল অফ বোল্ডনেস, বোথ অফ দেম আর ব্লেন্ডেড টুগেদার। আচ্ছা, এখন জেমস ভাই যে ধরনের মানুষ, আমি যখন তাকে কাছের থেকে দেখলাম, আই হ্যাভ রিয়েলাইজ যে হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ইউথ। চিটাগং কলেজের প্রিন্সিপাল মোজাম্মেল স্যারের, মানে আমার প্রিন্সিপালের ছেলে, জাস্ট বিট ইট। এবং তার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা তার যে ফ্যামিলি, হ্যাঁ, ইটস এ ভেরি এনরিচড ফ্যামিলি, এটা অনেকেই জানে না, একদমই জানে অনেকেই জানে না। হ্যাঁ, আমার প্রিন্সিপাল, চিটাগং কলেজের প্রিন্সিপাল, চিটাগং কলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কোভেটেড কলেজ অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, তো সেই কলেজের প্রিন্সিপালের ছেলে হচ্ছে মাহফুজানাম জেমস, পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছে, শিক্ষা বোর্ডেরও চেয়ারম্যান হয়েছে, পরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পারিবারিক যোগসূত্র না, আমি স্যারের স্টুডেন্ট, স্যারের সাথে আমার যোগাযোগ আছে, বাট জেমস ভাইয়ের সাথে যে আমার এত যোগাযোগ, এটা কিন্তু স্যার খুব একটা বেশি জানতেন না অনেকটা সময় পর্যন্ত। তো আমার জেমস ভাইয়ের সাথে, আমার জেমস ভাইকে যেন কেন ভালো লাগতো, বিকজ উনার যে স্টাইলিংটা ছিল, দ্যাট স্টাইলিং ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। হ্যাঁ, এবং উনি যে গানগুলো করেছেন, হিজ চয়েস অফ পিকিং আপ লিরিক্স ইজ কোয়াইট ডিফারেন্ট দেন এনি আদার ব্যান্ড আর্টিস্ট। তো ওই সময়
তার সাথে পরিচয় সক্ষতা কিন্তু তখন তার সাথে গান করা হয়নি, তখন আমি মনসুর ভাইয়ের সাথে গান করছি। আচ্ছা, বাট যখন ঢাকায় আসলাম তখন ঢাকায় মানে আই এম অ্যান অ্যাসপিরেন্ট আর জেমস ভাই ইজ অলসো অ্যান অ্যাসপিরেন্ট। ওই সময় জেমস ভাইয়ের ফার্স্ট অ্যালবাম হয় নাই, কিছুই হয় নাই, বাট হি হ্যাড ট্রিমেন্ডাস একটা প্রমিস ছিল। তো এই সময়ে সারগামের যে ওনার ছিল বাদল, বাদল ভাই আমাকে ডেকে বললেন যে আসিফ ভাই জেমস ভাইয়ের জন্য গান লেখেন। ফান্টি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, সো আমি ফান্টি চুজ করলেন কেন, মানে কোনো রেফারেন্স ছিল না? এটা জেমস ভাই চুজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জেমস ভাই চুজ করছে, বলছে তুই লেখ। হ্যাঁ, সো এরপরে যে লাইফটা সেটা হচ্ছে যে এই পুরো সময়টা আমি জেমস ভাইয়ের সাথে প্রতি এভরি অল্টারনেট ডে, আমার ক্লাস না থাকলে অন্য যে কোনো সময়, যখনই সুযোগ পেতাম আই ইউজ টু স্পেন্ড আ লট অফ টাইম উইথ জেমস ভাই। এখন আমি আসলে এই গান লেখার জন্য আমি গান শোনা মানে বাংলা গান শুনতাম কিন্তু ইংরেজি গান শোনা কমাই দিয়েছিলাম। আচ্ছা, সো আমার আমার ইনফ্যাক্ট আমার ইংরেজি গান শোনাই হয় না, আমার বোন যেগুলো শুনাইছে সেগুলো ছাড়া ওই সময়টা, ওই সময়টা আমি খুব একটা বেশি গান শুনি নাই। মানে এটা আমার হয়তো কেউ মনে করবে যে এটা আমার মানে আমি হয়তো এখন ক্লেম করছি, বাট দ্যাটস ট্রু, আমি খামোখা কেন অন্য কথা বলবো। ওই সময়টা জেমস ভাই আমাকে দিল ক্রিসডি বার্গের সেইলার। আচ্ছা, ক্যাসেট। হ্যাঁ, কারণ হচ্ছে জেমস ভাইকে বলা হলো যে তুমি ওই যে টুলু ভাই একটা না দুটো অ্যালবাম করলো, ওই যে কপি, হ্যাঁ কপি অ্যালবাম, কপি, তো ওই টাইপের একটা অ্যালবামের জন্য বললো। তো আমি জেমস ভাইকে বললাম যে জেমস ভাই বেস্ট হবে আমরা আমাদের এক্সপ্রেশনে গান করি। এটা কিন্তু একটা ভাইটাল একটা পয়েন্ট বললেন, মানে মানে উনি রাজি ছিলেন বিষয়টার সাথে? হ্যাঁ, না উনি উনি এবং আমি ডিসকাস করছি যে আমরা কি কোন অ্যাপ্রোচে যাব। ও ও, তখন আমি বললাম যে আমি আমি লেটস ডু ইট অন আওয়ার ওন এক্সপ্রেশন। আচ্ছা, উনি আসলে কিছু বলে নাই, উনি আমার দিকে তাকাইলো, তারপর গিটার বাজানো শুরু করছে। আমি জানি না এখন জেমস ভাই মনে পড়বে কিনা এই এই কাহিনী, উনার বিছনাতে। হ্যাঁ, সকালবেলা, তারপরে সকালবেলা মানে বারোটার পরে, কিন্তু সকালটা কিন্তু সকাল সেটা ওকে। সো তারপরে যখন গানগুলো টিউন করলেন, উনি উনি টিউনগুলো বাজাতে থাকলেন, আমি সেটার উপরে কথা লিখতে থাকলাম। আচ্ছা, বিশ্বাস করেন প্রত্যেকটা কথা বসে বসে করা এবং ফ্রি ফ্লো, তানভীর একেবারে ফ্রি ফ্লো। এখনো আমার কাছে মনে আছে, হ্যাঁ, যে ওই দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে, সে কোন একটা গান নিয়ে একটা স্পেশাল ঘটনা বলেন না, হিমছড়ির এই সিকুয়েলের, এই সিকুয়েলের গান নিয়ে যেটা স্পেশাল সেটা হচ্ছে আমি আসলে এই গানগুলো যে কপি এটা জানতে পারলাম লাস্ট গান, সেটা হচ্ছে ইউ আর মাই হার্ট, ইউ আর মাই সোল, তুমি জান আমার জান, এটা আমি লিখতেই চাইলাম না। এটা তো একদম মানে এটা মানুষজন মারবে আমাকে। হ্যাঁ, বলে না এটা লেখ। হ্যাঁ, এখন জেমস ভাইও কিন্তু অনেকটা রাজি হয়ে গেছিলো যে না ঠিক আছে এটা বাদ দিব, কিন্তু এই বাদল ভাই বললো যে ভাই আমার তো মার্কেট করতে হবে, আমার তো দরকার গানটা, সো উই হ্যাড টু ডু ইট। এতগুলো গান করার সুযোগ দিয়েছি। যোগ করি আসিফ ভাই, কিছুদিন আগে নোমাপা এখানে বললেন যে তার প্রথম দিককার অ্যালবাম তখন সুর করতেন অনেকের, বন্ধু তোমাকে বিদায় অভিযোগ রাখিনি আমি, তো ওই সময়টা যদি পারো তুমি ফিরে এসো ক্ষমা করে দিয়ে যত ভুল, বন্ধু আমার তোমাকে বিদায়, জেমসের সুর করা বিউটিফুল একটা গান, বিউটিফুল। তার মানে বিভিন্ন জনার তখন সুর করছে, আপনি লিখছেন সারগাম পিরিয়ডটার কথা, তার মানে আপনার মানে একাডেমিক ক্যারিয়ার বাড়ছে এবং পাশাপাশি এই কাজগুলো করছেন, এবং সেক্ষেত্রে তখন নিলয়, নিলয়ের কাজ ছিল, নিলয় দাস, নিলয় দাস ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড গিটারিস্টস, ইশতিয়াক ভাই তখন, হ্যাঁ ইশতিয়াক ভাই, কিন্তু নিলয়ের গিটারিংটা ছিল একটু ডিফারেন্ট, বিকজ হি ইউজ টু গেট ইন টু দ্য ফ্ল্যামিঙ্গো, একটু জিপসি, এই ধরনের গিটারিংগুলো করতো। আচ্ছা আচ্ছা, এই গিটারিং এখন আর দেখা যায় না, মানে সবার কাছে আমরা পাইনি, আমি আমি যে মানে হি ইউজ টু, মানে আলাদা কেন বলা বলো, আপনার ব্যাখ্যাটা কি নিলয় দা? আমি বলি হি ওয়াজ এ বর্ন আর্টিস্ট, তানভীর মানে শিল্পী কি জিনিস, এই ডেফিনেশন শুধুমাত্র নিলয়দার পক্ষে সম্ভব। জাস্ট আই ক্যান টেল ইউ হাউ, আমি আইবিএ হোস্টেলে থাকতাম, রাতের আড়াইটার সময় হোস্টেল গেটে ধুমধাম বাড়ি, আসিফ ইকবালের ডাকো। হ্যাঁ, এবং আমার হোস্টেলে যত লোক এবং আমার যে হোস্টেলের সুপারিনটেনডেন্ট এবং এরা যারা আছেন,
বিকজ আমি আমি আই ওয়াজ আই ওয়াজ আমার মানে রেজাল্টটা একটু ভালো ছিল, যার জন্য আমাকে সবাই ভালো স্টুডেন্ট হিসেবে জানতো, পিপল ইউজ টু নো যে আমি মিউজিক করি। তো এই জন্য বিশুদা আসতো, প্রণবদা আসতেন, হ্যাঁ শুভ্রদা আসতেন, সবাই আসতো আমার হোস্টেলে। বাট নিলয়দারটা ছিল স্পেশাল, বিকজ উনি এসে রাত্রিবেলা আড়াইটার সময় আসতো। আসার পরে আমার হোস্টেলে দুটো রুম ছিল, আমার যে রুমমেট নাজমুল ভাই উনি হোস্টেলে অনেক সময় থাকতো না, বাসায় চলে যেত। সো রুমটা খালি থাকলে উনি ওখানে ঘুমাইতো, আর উনার জন্য আমার আলাদা একটা তোষক করা ছিল যে নীলদা ওখানে ঘুমাইতো সারা দিন, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে এসে এখানে ঘুমাইতো, গল্প করতো, মিউজিক করতো, এটা বাজাতো। হ্যাঁ, সো ইট ওয়াজ অ্যামেজিং। কল্পনায় ভাবছি বিষয়গুলো। সো একটা গান ছিল নীলদার, অনেক চারটা গান লিখেছিলাম, এর মধ্যে গানের লিরিক্স মনে আছে আমার। সাগর দেখে বলে তার বুকের নোনা জলে, কত নদীর কত স্মৃতি সে রেখেছে ধরে, নদীরা সাগরকে আজও মনে রাখে এই তো অনেক, পৃথিবীতে কেই বা কাকে মনে রাখে স্মৃতিতে আথেক। ওই বয়সে বুঝছো এই গান লিখছি আমি, এখন চিন্তা করি যে মানে হাউ কুড আই ডু দ্যাট। সেখানে একটা প্রশ্ন রেখে তারপর আরেকটা গান বলি, এটা এটা বলে তারপরে যাই। আরেকটা গান সেটা হচ্ছে, এই গানটার অনেক বড় গল্প আছে। গানটা সুর করেছেন ফুয়াদ নাসের বাবু, বাবু ভাই, বিউটিফুল টিউন। হ্যাপি তোকে মনে পড়লে একটা গিটার তোলে ঝংকার, পিয়ানোটা বেজে ওঠে তোর সেই নিপুণ হাতে, আবার এলো যে সন্ধ্যা মনে পড়ে যায় মাঝ রাতে। হ্যাপি আর আমার জন্মদিন 12th অক্টোবর। আচ্ছা আচ্ছা, সন্ধ্যার কত বছর পরে লিখছিলেন গানটা? এটা এই গানটা লেখা হচ্ছে লেট 80s-এ, 88-89-এ। হ্যাপি মারা যায় সম্ভবত মিড 80s অথবা আর্লি 80s-এ। যে প্রশ্নটা ছিল যে এই এই রসদগুলো, এই শব্দের রসদগুলো যোগাড়ের জন্য পড়াশোনা বা অনেক অনেক মানে কোন 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 কবির কাছে ঋণ, কোন বইয়ের কাছে? সুনীল, সমরেশ মজুমদার, আচ্ছা নীরেন্দ্রনাথ, শামসুর রহমান প্রচণ্ডভাবে, সৈয়দ শামসুল হক, হেলাল হাফিজ, রফিক আজাদ, মহাদেব সাহা, আবিদ আনোয়ার, জাস্ট নেম ইট। আমি এবং এটাই এটাই আমার পার্সু করার দরকার ছিল যে অনেকে অনেক রকম প্রশ্ন করেন, প্রশ্ন করেছেন। তো একজন আসিফ ইকবাল হতে হলে আসলে পড়তে হয়, জানতে হয়, শিখতে হয়, এই চর্চাটা থাকা খুব প্রয়োজন। আরও শুনব বর্ণাঢ্য জীবন, আমরা দু ঘন্টায় ক্যাপচার করা খুবই মুশকিল, তার কিছু একেবারে গ্লিমস, কিছু অংশ আমরা আজকে পেয়েছি। যেহেতু ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে রয়েছেন আসিফ ইকবাল।